Welcome friends, নতুন আরেকটা ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব এই দুটি সার্কিট সম্পর্কে, এদের সাউন্ড কোয়ালিটি কেমন, বেস কেমন এবং এদের প্রাইস কেমন। যদি আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সো প্রথমে আমরা এই ছোট সার্কিট নিয়ে কথা বলি। আমাদের দেশের মোস্ট পপুলার সার্কিট হলো এটি, যে কোনো জায়গায় পাওয়া যায় এই সার্কিটটি। যদি সার্কিটটির ভোল্টেজের কথা বলি তাহলে এখানে আমরা 3.7 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবো। 5 ভোল্টের কম ভোল্টেজ অপারেট করলে আসলে সার্কিটটা অনেক বেশি লং লাস্টিং হয়, যেটা আমি এক্সপিরিয়েন্স করে দেখেছি। সো কেউ যদি মনে করেন এই সার্কিটটি 8805 এরকম আইসি দিয়ে পাওয়ার দিবেন, তাহলে আমি বলবো এরকম একটা ডায়োড ইউজ করবেন ইনপুট পাওয়ারের পজিটিভে। এর ফলে ভোল্টেজ কিছুটা কমে যাবে এবং সার্কিটটি অনেক লং লাস্টিং হবে, ফলে সহজে নষ্ট হবে না। যদি সাউন্ডের কথা বলি তাহলে বলবো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, বাট বেস পাবেন না আপনি এই ধরনের ছোট সার্কিট থেকে। এমনি মিউজিক খুব ভালো চলে, বাট হেভি বেস আসলে অনেকটা ড্রপ করে এই সার্কিটে। নয়েজের কথা বলতে গেলে, যদি আপনি আলাদাভাবে পাওয়ার ইউজ করেন এবং কোনো রকম প্রিঅ্যাম্প বা বেসটোন বোর্ড ছাড়া ডিরেক্টলি কোনো অ্যাম্প্লিফায়ারের সাথে কানেক্ট করেন, তাহলে কোনো প্রকার নয়েজ আসে না এই সার্কিটটি থেকে, বাট অবশ্যই আপনাকে আলাদা পাওয়ার ইউজ করতে হবে। আমাদের দেশের যে কোনো জায়গায় 50-80 টাকার মধ্যে এই সার্কিটটি পাওয়া যায়। নর্মাল সং মিউজিকের জন্য আসলে এই সার্কিটটি অনেক ভালো এটির প্রাইস অনুযায়ী, বাট বেস স্পিকার বা সাবউফার বা বেসের জন্য আসলে এই সার্কিটটি কোনো মতেই অ্যাপ্রোপ্রিয়েট না। এই বড় সার্কিটটি আমার কাছে অনেক ভালো লেগেছে, বাট এই সার্কিটটির অনেক বড় একটা সমস্যাও আছে। আমাদের দেশে এই সার্কিটটি আমরা 150-200 টাকার মধ্যে যে কোনো জায়গায় পেয়ে যাই। এই সার্কিটটির লেটেস্ট মডেলে রয়েছে ভোল্টেজ রেগুলেটর দেওয়া পিছনে, সো এখানে আমরা 6-24 ভোল্টের মধ্যে যে কোনো একটা ভোল্টেজ ইনপুট করতে পারবো। এবং এর সাথেই আছে রিমোট কন্ট্রোল। অন্য সব বিষয়ের থেকে এটির যে ইকুয়ালাইজার সিস্টেমটি আছে এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই বলা চলে, যদিও বেস হালকা কম আসে যেমনটা লাইন লেভেলে আমরা পেয়ে থাকি, বাট তারপরেও এটা তেমন কোনো প্রবলেম না যদি আমরা প্রাইস অনুযায়ী দেখি। এটার সব থেকে বড় সমস্যাটা হলো এটার নয়েজ। আলাদাভাবে পাওয়ার সাপ্লাই ইউজ করার পরেও অনেকটা নয়েজ থাকে যদি আমরা ডিরেক্টলি এটা কোনো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেক্ট করি, বাট যদি কোনো প্রিঅ্যাম্প বা অপঅ্যাম্প বেসড এমন কোনো বেসটোন সার্কিট ইউজ করি বা এরকম ধরনের কোনো বেসটোন সার্কিট ইউজ করি তাহলে কোনো নয়েজ আসলে জেনারেট হয় না। সো এই ধরনের সার্কিট ইউজ করলে অবশ্যই একটি বেসটোন বোর্ড ইউজ করতে হবে। বেসটোন বোর্ড ছাড়া ইউজ করলে যখন আমরা মিউজিক পজ করব তখন খুব বাজে একটা নয়েজ আসে এই সার্কিটটি থেকে। আর যদি বেসের কথা বলি তাহলে বেস খুব একটা ড্রপ করে না। সো এই নয়েজের সমস্যাটা না থাকলে আসলে এই প্রাইসের মধ্যে খুবই ভালো একটা ব্লুটুথ সার্কিট হতো এটি। সো আমি বলবো যদি আপনি এই সার্কিটটি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনার একটি বেসটোন বোর্ডের প্রয়োজন হবে। সো আপনি অবশ্যই ছোট সার্কিটটি ইউজ করতে পারেন যদি আপনার বেসের খুব একটা প্রয়োজন না হয় বা যদি আপনি নর্মাল মিউজিকের জন্য ইউজ করতে চান, বাট যদি আপনার বেজের সঙ্গে সঙ্গে ইকুয়ালাইজারের প্রয়োজন হয় এবং রিমোট কন্ট্রোলের প্রয়োজন হয় তাহলে আপনি এই সার্কিটটি ইউজ করতে পারেন। সো আজকের ভিডিওটি পর্যন্তই। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।